শেষ যাত্রাতেও বাপ্পি লাহিড়ির চোখে সানগ্লাস ভারতীয় সঙ্গীতের রাজকীয় এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে যিনি নিজের মধ্যে সর্বদাই স্টাইলিশ ভাব রাখতেন স্বর্ণের গহনায় ঢেকে রাখতেন গলা আঙ্গুল সারাক্ষণ চোখে রাখতেন মূল্যবান সানগ্লাস সেই বাপ্পি লাহিড়ি চলে গেলেন না ফেরার দেশে মঙ্গলবার পনেরোই ফেব্রুয়ারি দিবাগত রাতে মারা যান তিনি বৃহস্পতিবার সতেরোই ফেব্রুয়ারি সকালে সম্পন্ন হয় বাপ্পি লাহারির শেষকৃত্যি কিংবদন্তি শেষ যাত্রায়ও ছিল কিছুটা ভিন্নতা কেন অন্তিম এই মুহূর্তেও তার চোখে ছিল সানগ্লাস শেষ যাত্রার বিভিন্ন ছবি ও ভিডিও থেকে বিষয়টি সামনে এসেছে শেষ যাত্রায় বাপি লাহড়ির মরদেহ কাঁদে নিয়েছিলেন বেশ কয়েকজন ছিলেন তার পুত্র বাপ্পা লাহড়িও মেয়ের রোমা লাহড়ি বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন অন্য সবার চোখে মুখে বিষাদের ছাপ কেবল একজনই রাজকীয় ভঙ্গিমায় চিরনিদ্রায় তিনি ডিসকো কিং বাপি জীবন দশায় সবসময় গায়ে অনেকগুলো গহনা পড়তেন লকেট মোটা চেন আনটি আধা কেজির বেশি স্বর্ণ থাকত তার পরনে গয়নাগুলো নিজের নামে কপিরাইট পর্যন্ত করে রেখেছিলেন তিনি শেষ যাত্রায় স্বর্ণগুলো অবশ্য দেওয়া হয়নি তার স্টাইলের অন্যতম আইকন সানগ্লাস শোয় কেবল শোভা পেয়েছে বিভিন্ন শারীরিক সমস্যার জন্য প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহড়ি সোমবার চোদ্দই ফেব্রুয়ারি বাড়ি ফিরেন তিনি কিন্তু পরদিনই অসুস্থ হয়ে পড়েন দ্রুত নেওয়া হয় হাসপাতালে কিন্তু মধ্যরাতেই তার উড়াল দেয় প্রাণ দেহ কাছা জেড়ে। বৃহস্পতিবার সকালের মুম্বাইয়ের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বাপ্পি লাহড়ির শেষকৃত্য চোখের জলপ্রিয় তারকাকে বিদায় দিয়েছেন অসংখ্য ভক্ত অনুরাগীরা ধন্যবাদ